আসসালামু আলাইকুম। রান্না করছি ছুরি শুটকি দিয়ে দেশি আলু। ছুরি শুটকি দিয়ে দেশি আলু রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা আর রসুন কুচি, আর নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। আর আলুগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর ছুরি শুটকিকে ধুয়ে আমি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন গুলোকে একটু নেড়ে চেড়ে হালকা নরম করে নেব। সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুটকিগুলো। শুটকিগুলোকে সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি তেলের সাথে। শুটকিগুলো সামান্য নরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো কুচি। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। গুঁড়ো মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। শুটকির তরকারিতে মশলা যত বেশি কষাবেন ততই ভালো হবে তরকারিটা। চার পাঁচ মিনিট কষানোর পরে আমি এখন দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আলুগুলো চার পাঁচ মিনিট আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি ভালোভাবে। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে সামান্য নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে। মাঝে মাঝে আমি দু তিন মিনিট পর পর এসে একটু নেড়ে দিয়ে গিয়েছিলাম। লবণটা আপনারা একটু চেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। আমারটা এখানে পারফেক্ট হয়েছে। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো দিয়ে আমি নেড়ে নিব। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে।